ছয়াকুচি বজাৰত প্ৰশাসনৰ অমানৱীয় উচ্ছেদ অভিযান। এফালৰ পৰা জেচিবিৰে ভাঙি পেলোৱা হৈছে ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি চলোৱা হ'ল উচ্ছেদ অভিযান। কয়াকুচিত ছিগনেচাৰ প্ৰজেক্টৰ কৃষি ভৱন নিৰ্মাণৰ বাবে 300+ দোকান উচ্ছেদ। কয়াকুচিত ছিগনেচাৰ প্ৰজেক্টৰ কৃষি ভৱন নিৰ্মাণৰ বাবে 300+ দোকান উচ্ছেদ। কয়াকুচিত ছিগনেচাৰ প্ৰজেক্টৰ এটি কৃষি ভৱন বিল্ডিং নিৰ্মাণৰ বাবে 300+ দোকান উচ্ছেদ কৰে বৰপেটা জিলা প্ৰশাসনে। উল্লেখযোগ্য যে 100 বছৰ পুৰণি মূল বজাৰখনৰ প্ৰায় 80% মাটিকালি থকা 300+ দোকান পোহাৰ 2-3 ঘণ্টাৰ ভিতৰত ভাগি চুৰমাৰ কৰি দিলে জিলা প্ৰশাসনে। যোৱা বিধানসভা নিৰ্বাচনৰ আগে পিছে সৰুক্ষেত্ৰীৰ বিধায়ক জাকিৰ হুছেইন ছিগদাৰে ছিগনেচাৰ প্ৰজেক্টৰ এটি কৃষি সেৱা কেন্দ্ৰ স্থাপনৰ বাবে আধাৰশিলা স্থাপন কৰিছিল। নিৰ্বাচনৰ পিছত পাকা বেতবাৰী উন্নয়ন খণ্ডৰ পাকা বেতবাৰী আঞ্চলিক পঞ্চায়তে ছিগনেচাৰ প্ৰজেক্টৰ কৃষি ভৱন নিৰ্মাণৰ কাৰণে দোকানীসকলক জাননী দিছিল যদিও দোকানীসকলৰ এখনেই উচ্ছেদিত সঠিক তালিকা উন্নয়ন খণ্ডৰ পৰা পাবলৈ দাবী জনাই আহিছিল দোকানীসকলে। লগতে এই সম্পৰ্কে পাকা বেতবাৰী উন্নয়ন খণ্ড বিষয়া, স্থানীয় বিধায়ক, বৰপেটাৰ উপায়ুক্ত, জিলা পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া, সহকাৰী কাৰ্যবাহী বিষয়াক আদিক স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছিল। আনহাতে CPIM, ৰাইজৰ দল, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, AIDF আৰু অন্যান্য সমাজকৰ্মীসকলে এই সম্পৰ্কে দোকানীসকলৰ লগত আলোচনা কৰি মীমাংসা কৰিবলৈ ভাঙি চুৰমাৰ কৰে। উচ্ছেদৰ সময়ত এই সম্পৰ্কে আলোচনা কৰে ৰাইজৰ দলৰ কেন্দ্ৰীয় সম্পাদক মনিৰুল জামান আৰু CPIMৰ কয়াকুচি আঞ্চলিক সমিতিৰ সম্পাদক পিয়াৰুল ইছলাম আহমেদে। ছিগনেচাৰ প্ৰজেক্ট নামৰ এটা আঁচনিৰ অন্তৰ্ভুক্ত কয়াকুচি বজাৰত এটা কেইবামহলীয়া বিল্ডিং কৰাৰ কাৰণে প্ৰশাসনৰ পৰা চেষ্টা কৰি আছে, কিন্তু আমি বারে বারে এই প্রজেক্ট সম্পর্কে জনার কারণে চেষ্টা করছো, কিন্তু স্থানীয় BDO বা জিলা পরিষদর নেতৃত্বের প্রশাসনে এই বিষয়টি স্পষ্টভাবে সঠিকভাবে ব্যাখ্যা করবা নাই, ভাল ধরনে কোবা নাই, যার কারণে আমি মাননীয় জিলা উপায়ুক্ত, বরপেটা জিলা পরিষদর কার্যবাহী মুখ্য কার্যবাহী বিষয়া, ডেপুটি কার্যবাহী বিষয়া আর স্থানীয় BDO মহোদয়ক আমি স্মারকপত্র দিছিল আর জানিব বিচাৰিছিলোঁ যে এই প্ৰজেক্টটো কিহৰ অধীনত হ'ব আৰু কয়াকুচি বজাৰত যে প্ৰায় 300+ দোকান পোহাৰ ভাঙিব সেই দোকানীবিলাকৰ কি অৱস্থা হ'ব। আমি অনুৰোধ কৰিছিলোঁ যে এই দোকানী পোহাৰীবিলাকে যাতে তেওঁলোকৰ দোকান পুনৰায় কৰিব পাৰে তাৰ এটা সু বন্দোবস্ত কৰা, তেওঁলোকৰ নিশ্চিতি প্ৰদান কৰা, প্ৰশাসনৰ পৰা তেওঁলোকক এখন কৰি স্বীকৃতিপ্ৰাপ্ত লেটাৰ তেওঁলোকক দিয়াৰ ব্যৱস্থা কৰা। তাৰ লগে লগে যদি এই বিল্ডিংটো কৰাৰ কাৰণে 2-3 বছৰ সময় লাগে তেতিয়াহ'লে এই দোকানীবিলাকে দোকানবিলাক ভাঙি যে তেওঁলোকে ৰিপ্লেচ কৰিব তাৰ কাৰণে এটা বিকল্প ব্যৱস্থা তৈরি কৰা, তেওঁলোকে যাতে দোকান পোহাৰ কৰি তেওঁলোকৰ পৰিয়াল পোহপাল দিব পাৰে। তাৰ লগে লগে দোকানবিলাক যিহেতু তেওঁলোকে নিজা খৰচত কৰিছে গতিকে দোকানবিলাক ভঙাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যথেষ্ট ক্ষতি হ'ব, যথেষ্ট ক্ষতি হৈ আছে, সেইকাৰণে দোকানীবিলাকক এটা ক্ষতিপূৰণ দিয়াৰ ব্যৱস্থা কৰা। তাৰ লগে লগে এই দোকানবিলাক তালিকাবদ্ধ কৰাৰ ক্ষেত্ৰত আমি খবৰ পাইছোঁ যে বিভিন্ন ক্ষেত্ৰত কৰাপশ্যনৰ আশ্ৰয় লোৱা হৈছে, প্ৰকৃত দোকানীবিলাকক বঞ্চিত কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু কিছুমান দোকানীৰ বাহিৰৰ মানুহে টকা পইচা দি আমাৰ ব্লকৰ পৰা তেওঁলোকে কুপন নিয়াৰ ব্যৱস্থা কৰিছে। গতিকে আমি জনাইছিলোঁ যে এখন প্ৰকৃত দোকানীসকলৰ তালিকা প্ৰস্তুত কৰা আৰু দোকানী সন্থা বা দোকানীসকলক সেই তালিকাটো অৰ্পণ কৰা। আৰু আমি যিহেতু CPIMৰ পক্ষৰ পৰা মেমৰেণ্ডম দিছোঁ, স্মাৰকপত্ৰ দিছোঁ, আমি কৈছিলোঁ আমাক বা অন্যান্য যিবিলাক দল ৰাইজৰ দল বা AUDF তেওঁলোকক এখন কৰি দোকানীসকলৰ যি তালিকা তাৰ তালিকাৰ কপি দিয়ক যাতে ভৱিষ্যতে দোকানীসকল ডিপ্ৰাইভ নহয়, দোকানীসকলক বাদ দিয়া নহয়, প্ৰকৃত দোকানীয়ে এই ঠাইত দোকান কৰি তেওঁলোকে নিজৰ জীৱন পোহপাল দিব পাৰে। কিন্তু সেই ক্ষেত্ৰত আজি অত্যন্ত দুৰ্ভাগ্যজনকভাৱে ADC চাহাবক যেতিয়া কথাখিনি জনাব যাওঁ, অনুৰোধ কৰিব যাওঁ, তেতিয়া বৰপেটাৰ OC তেওঁ মোক থানালৈ নি আলোচনা কৰিম বুলি কৈ পিছত তেওঁলোকে প্ৰতাৰণা কৰিলে। তেওঁলোকে দীৰ্ঘ 3 ঘণ্টা সময় প্ৰায় মোক থানাৰ ভিতৰত মোৰ লগত
রাইজর দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আছিল, আমাক তাতে আবদ্ধ করে রাখিলে। পরবর্তী সময়ত আমার পার্টির কয়েকজন লোক ঐতিহাসিক 100 বছর গড়কা এখন বজার এঘণ্টাতে শেষ করে দিলে বরপেটা জেলা প্রশাসনে। অতি মর্মাহত আজি কয়াকুচি প্রত্যেকজন মানুষ হুকাকুল হয়ে পড়ছে। ইমান পুরনা একটা বজার আজি সরকারে জেসিবি লগাই চুরমার করে দিলে এক ঘন্টার ভিতরতে। সেই দুখিয়া পরিয়াল প্রায় 300 পরিয়ালে একমাত্র সেই উপার্জন দোকানের পৰা উপার্জন করে পরিয়াল পোপা দিয়ে আসছিল ইমান দিনে, কিন্তু কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নকরি, পুনর সংস্থাপনের ব্যবস্থা নকরি সিগনেচার প্রজেক্টর নামত আজি যে কৃষি ভবন নির্মাণ হবল গে আছে, তাত আমি জনামতে তাত তলর ফ্লোরত পার্কিংয়ের ব্যবস্থা করবার উপর উপরত মানে অফিসার বিলাক থকার কারণে অফিস আর গেস্ট হাউস হব, আর তার তিন মহলাত যদি কোনো কেতিয়াবা সরকারে অনুদান দিয়ে তেতিয়া এখন মানে কমিউনিটি হলের নিচিনা ব্যবস্থা করব। কিন্তু ইয়াত আজি যে 300 দোকানী উচ্ছেদ করা হল, সেই দোকানী সকলক যে তাত আকো পুনর সংস্থাপন দিব লাগে তাত কিন্তু কোনো ধরনের লিখা নাই। তাত কিন্তু এনে ভুয়া কিছুমান প্রতিশ্রুতি প্রদান করে জেলা প্রশাসনে আর কিছু প্রতিনিধিয়ে কোয়া হয়েছে তলত যে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে তাত তোমালে দোকান করব পারিবা, কিন্তু সেই দোকান কিমান দিন করব পারিব, যেতাই অফিস এখন পার্কিংয়ের প্রয়োজন হব তেতাই তারপর গল্টাই গল্টাই বাহির করে দিয়া হব। গতি এই দুখিয়া নিচলা গরিব দোকানী সকলের পেটত যে আজি জেলা প্রশাসনে আর এই স্থানীয় বিধায়কের নেতৃত্বত যে পেটত লাত মারিলে তার স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। আর এই পুনর আমন্ত্রণ নাম দিয়ার নামত দোকানী সকলক ব্লকের পর বা কিছুমান নেতা আজি লুণ্ঠন দাস চলাই আছে, কোনোবাই বিভিন্ন অভিযোগ পাওয়া মতে যে দোকানী সকলের পর টাকা সংগ্রহ করে আকো পুনর সংস্থাপন দিব বলে ভুয়া প্রতিশ্রুতি দিছে। গতি এই যে লুণ্ঠন দাস আজি হিটলারী শাসন ব্যবস্থা বিজেপি সরকারে চলাই আছে আর তেওর ভাতৃ এইখন সমষ্টিত আছে, যে যেতিয়াই হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্ঘাত সর্বদা ব্যস্ত হয়ে থাকে, দ্বিতীয় হিটলার বিধায়ক জাকির হুসেন সিকদারের নেতৃত্বত আজি কয়াকুচির 100 বছর অতিক্রম করা এখন বজার উচ্ছেদ করা হল। গতি আমি ধিক্কার জানাইছো আর অতি শীঘ্রে সরকারক এই দুখিয়া নিচলা গরিব দোকানী সকলের পুনর সংস্থাপন দিয়ার কারণে দাবি উত্থাপন করেছো, অন্যথা কিন্তু সরুক্ষেত্রীর রাইজ জাগ্রত হয়েছে আর এই সরুক্ষেত্রীর রাইজে আর দোকানী সকলের উদ্যোগত কিন্তু ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন আমি রাইজর দলে CPIM AUDF বিভিন্ন দলে মিলে আমি কিন্তু এক গণ আন্দোলন গড়ে তুলবলে বাধ্য থাকিম। ভক্ত দরবারের পর রবিউল ইসলামের রিপোর্ট, দি পাবলিক নিউজ।